প্রাইভেট টিউশন এবং কোচিং সেন্টারগুলি কবে থেকে অফিসিয়ালি খোলার জন্য অনুমতি পাবে আজকের ভিডিওতে সে বিষয় নিয়ে তোমাদের একদম গুরুত্বপূর্ণ অফিসিয়াল তথ্য জানাবো। স্কুল খোলার ব্যাপারে সবার জন্য, সমস্ত ক্লাসের জন্য স্কুল খোলার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হলো সেই তথ্য, একই সঙ্গে যারা ক্লাস ইলেভেনে উঠেছো, মাধ্যমিক পাশ করে ইলেভেনে উঠেছো, তোমাদের জন্যও রয়েছে বেশ কিছু বড়সড় আপডেট। কাজেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনটি প্রেস করো, আমাদের সমস্ত নোটস, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আলোচনা শুরুতেই আমি ক্লাস ইলেভেনে যারা নতুন উঠেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যটা জানাই। তোমাদের প্রত্যেকের স্কুলে, যে যে স্কুলেই ভর্তি হও না কেন, সায়েন্স আর্টস কমার্স যাতেই ভর্তি হও না কেন, রেজিস্ট্রেশন চলছে। এই রেজিস্ট্রেশন না করলে তোমরা কিন্তু ক্লাস ইলেভেনের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক কোনোটাই দিতে পারবে না। যারা এখনও স্কুলের সঙ্গে যোগাযোগ করনি বা স্কুলের তথ্য জানো না, তারা অতি সত্বর স্কুলে যোগাযোগ করো, স্কুলের ফোন নাম্বারে ফোন করো, স্কুলের কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে, স্কুলের কোনো স্যার থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করে ইমিডিয়েট এক দুদিনের মধ্যেই কিন্তু স্কুলের সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য জেনে নাও। প্রথমে বলা হয়েছিল 5-6 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে, কিন্তু সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ অক্টোবরের 15 তারিখ পর্যন্ত চলবে। কিন্তু এখানে আমি একটা কথা বলবো, অনেক স্কুল থাকে তারা ওই 15 তারিখ যেটা ডেডলাইন, যেটা লাস্ট ডেট, তার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে দেয়। কাজেই তোমাদের আজকেই যখন তোমরা ভিডিওটা দেখছো, দেখবার পরই তোমরা যে অতি সত্বর স্কুলের সঙ্গে যোগাযোগ করো। আর এই রেজিস্ট্রেশনের উপর নির্ভর করবে তুমি কোন কোন সাবজেক্ট নেবে। ধরো তুমি ভর্তির সময় যে যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে এখন মনে হচ্ছে কিছু কঠিন, ধরো তোমার মনে হলো আজকে দর্শনটা কঠিন, আজকে ধরো তোমার মনে হলো না আমি সংস্কৃত নেব না, বা তোমার মনে হচ্ছে আমি কম্পিউটারটা নেব, কী নেবে কী নেবে না সেটা কিন্তু এই রেজিস্ট্রেশনের সময় তুমি চূড়ান্তভাবে নির্বাচন করতে হবে। কাজেই সবটা বুঝে শুনে করো। যদি কেউ মনে করো আমি স্কুলে যাব না, তাতেও আপত্তি নেই, তোমার অভিভাবক গিয়েও রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ করে আসতে পারে। এক্ষেত্রে একটা শর্ত, অভিভাবককে ওই যে রেজিস্ট্রেশনের ফর্মটা সেটা বাড়িতে এনে তোমাকে দিয়ে আবার সই করিয়ে নিয়ে সেটা স্কুলে জমা দিতে হবে। আর এক্ষেত্রে বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য ক্লাস ইলেভেনের যদি কেউ স্কুলে যেতে চাও তুমি স্কুলে যেতেই পারো, তোমার জন্য স্কুলের গেট খোলা থাকবে, মানে স্কুলে ঢুকতে দেওয়া হবে না এমন নয়। এবার দ্বিতীয় আপডেট, সবার জন্য স্কুলের গেট কবে থেকে খুলবে এ বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার আনলক 5 এর যে গাইডলাইন সেটা জারি করেছে। আনলক 5 চালু হচ্ছে 15 অক্টোবর থেকে। আনলক 5-এ বলা হয়েছে আনলক 5-এর এই পর্বে তোমরা চাইলে স্কুলে যেতে পারো, সমস্ত ছাত্রছাত্রীর জন্য স্কুল খোলা হবে। তবে এখানে শর্ত আছে, 15 অক্টোবর থেকে কেন্দ্রীয় সরকার স্কুল বন্ধের যে নির্দেশিকা সেটা প্রত্যাহার করে স্কুল খোলার কথা বলছে, কিন্তু এটা সম্পূর্ণ রাজ্যের হাতে যে রাজ্য কবে স্কুল খুলবে, মানে রাজ্য 15 অক্টোবরের আগে খুলতে পারবে না। এবার পরে কবে খুলবে, কীভাবে খুলবে, সেটা কিন্তু রাজ্যের হাতে দেওয়া রয়েছে। তোমরা জানো গতকাল মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আমাদের রাজ্যে স্কুল খোলা সম্ভবত হতে চলেছে কালী পুজোর পরে, তার আগে মোটেও খুলবে না। তার মানে আমরা ধরে নিতে পারি নভেম্বরের প্রথম সপ্তাহ, 7-10 থেকে 10-12 তারিখের মধ্যে রাজ্যের স্কুলগুলো খুলতে চলেছে। প্রথমে কেন্দ্রীয় সরকার যেমন জানিয়েছিল শুধু 9, 10, 11, 12, এবার কিন্তু নির্দেশিকাতে বলা হয়েছে সবার জন্যই স্কুল খোলা হবে। সবচেয়ে বড় কথা, যদি কেউ মনে করে আমি স্কুলে যাব না, তার কোনো বাধ্যবাধকতা থাকবে না, নির্দেশিকাতে স্পষ্ট ছাত্রছাত্রীকে স্কুলের জন্য বাধ্য করা হবে না। তুমি যদি স্কুলে একদিনও না যাও, যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ যদি না হয় তোমার কোনো ভয় নেই, তোমাকে কোনো গার্ডিয়ান কলও হবে না, বা তোমার পরীক্ষায় বসতে দেওয়া হবে না এমনও হবে না, বা স্কুলে না যাওয়ার জন্য কোনো ফাইনও করা হবে না। কিন্তু স্কুলে যেতে গেলে তোমাকে অভিভাবকের যে সম্মতিপত্র সেটা নিয়ে স্কুলে যেতে হবে। বলা হয়েছে যে স্কুল যখন খুলবে, যে যে স্কুলের উপরও কিন্তু বিষয় খানিকটা নির্ভর করবে। দেখা যাচ্ছে কোনো এরিয়া খুব করোনা প্রবণ, হয়তো পশ্চিমবঙ্গ সরকার বলে দিল স্কুল খোলা হোক, কিন্তু যদি দেখা যায় কোনো এরিয়া খুব করোনা প্রবণ, সেখানের স্কুল কিন্তু বন্ধও থাকতে পারে। এই নির্দেশিকাগুলো, এইরকম ছোটো বড় কিছু নির্দেশিকা রয়েছে। আর একটা বিষয় যেটা তোমরা আমায় জানাও, যে আচ্ছা তোমরা কি এতদিন এই যে লকডাউন চলছে এর মধ্যে কি প্রাইভেট টিউশন বা কোচিংয়ে যাচ্ছ, নাকি টোটালটা বন্ধ আছে? হ্যাঁ, এরম আছে যে একটা দুটো স্টুডেন্ট যারা অল্প ছোটো ছোটো ব্যাচ করে পড়ে, অনেক জায়গাতে হয়তো শুরু হয়ে গেছিলো, কিন্তু অফিসিয়ালি এতদিন পর্যন্ত কোচিং বা শিক্ষার যে কোনো প্রতিষ্ঠান, সেটা কোচিং হোক প্রাইভেট টিউশন হোক, সব কিছু কিন্তু বন্ধ ছিল। এবার এই আনলক 5 পর্বে
15 অক্টোবরের পর থেকে কোচিং এবং যে প্রাইভেট টিউশন রয়েছে সেগুলোরও খোলার ব্যাপারে কিন্তু ভারত সরকারের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে। অর্থাৎ তোমরা এটা ধরে নিতে পারো তোমাদের কোচিং সেন্টার বা প্রাইভেট টিউশন যাদের বন্ধ ছিল লকডাউন উপলক্ষে, অনেক জায়গাতে অল্প অল্প করে ছাত্র নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তাদের জন্য যাদের বন্ধ ছিল তারা কিন্তু 15 অক্টোবরের পর থেকে আবারও সম্ভবত তোমাদের কোচিংয়ের স্যারেরা বা প্রাইভেট টিউশনের স্যারেরা বা প্রাইভেট টিউটাররা আর কি যদি পড়াতে চান তারা কিন্তু পড়াতে পারবেন। আর একটা ছোট্ট আপডেট, ওই যে যে স্কুল বলা হচ্ছে যে খোলা হবে, স্কুল খোলার পর যদি কোনো ছাত্র মনে করে আমি স্কুলে যাব না, স্কুলকে বলা হয়েছে সেই ছাত্রের জন্য কিন্তু অনলাইন ক্লাস প্যারালালি চালাতে হবে। অর্থাৎ যারা স্কুলে যেতে চাইছো তারা স্কুলে গিয়ে ক্লাস করবে, কিন্তু যারা যেতে চাইছো না তাদের জন্য কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ক্লাসও নিতে হবে। এই একগুচ্ছ নির্দেশিকা আনলক 5 পর্বে ভারত সরকারের তরফ থেকে জারি করা হয়েছে, সেটা তোমাদের জানিয়ে দেওয়া হলো। একই সঙ্গে 11-এর রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যটাও জানিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারেই ভুলো না। পরবর্তী আপডেট নিয়ে বা শিক্ষামূলক কোনো আলোচনামূলক ভিডিও নোটস সাজেশন নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ সবাই বাড়িতে থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।